এই দেখেন বন্ধুরা কি সুন্দর কুমড়োর ডাঁটা, দেখেন এই দেখেন, দেখলেই খেতে ইচ্ছা করবে। এই দেখেন আজ আমি এইটা দিয়ে দেখেন কি দিয়ে বানাই, এই দেখেন কি সুন্দর ডাঁটা, দেখেছেন? এই দেখেন কি সুন্দর ডাঁটা। এই ডাঁটা কোনটা কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি, আমাদের বাড়িরটা নাই, এগুলো কিনে নিয়ে এসেছি। এই দেখেন খুব সুন্দর ডাঁটাগুলো, দেখতে ইচ্ছে করছে বলেন? হ্যাঁ, কেটে নিলাম, দেখালাম আপনাদের। এবার কুমড়োর ডাঁটা দিয়ে একটা নিরামিষ রান্না করব। দেখেন আমি কি করে করি। এই দেখেন সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দুটো ছিঁড়ে দিলাম, এই যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এই যে আলু দিচ্ছি, কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবার এই ডাটা এগে দিয়ে দিচ্ছি, এবার ঢেকে দিচ্ছি, আর পর পরে দেখাচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, এই দেখেন আমার ভাজা হয়ে গেছে এটা। এবার আমি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, এইটুকু দেবো। এরপরে 10 মিনিট ঢেকে দিচ্ছি, পরে দেখাচ্ছি আপনার। 10 মিনিট হয়ে গেছে, কী হলো দেখে, এই যে ডাঁটাটা গলে গেছে। এবার আমি একটু অল্প একটু টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে আর 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখি, এই দেখেন তরকারিটা হয়ে গেছে আমার, কুমড়োর ডাঁটা আর আলু। এবার এই যে নামিয়ে নিচ্ছে, আমার তরকারিটা কেমন হলো বন্ধুরা? আপনারা যদি এই কুমড়ো ডাঁটার সবজিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আলু কুমড়ো অবশ্যই ঘরে ট্রাই করবেন। কেন কি এখন গরম আসছে, এখন এই ডাঁটা ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হয়, শরীর ভালো থাকে। আর এই মুখরুচি জিনিস খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে এইভাবে থাকবেন। আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে।